ভারী আই কি পড়ো রে। নো 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 কি ভারী আরে তুই ও কি করিস কাছে কাছে নে ইট পড়ে তো কঠিন এ ও ইট পড়া হলো তুই ও ম্যানেজার দেখে বকবে কেনে হচ্ছে না নাকি তাও তো ভালো হইস ওইগুলো ইটের বাচ্চা হলো তুই ও ম্যানেজার দেখে বকবে দেখি একটু শিখতে হবে না কেন আমার ইট ভালো হয়নি দেখো না তোমার চেয়ে একটু পরে ভালো পারবো তোর মুখে তোর ভালো হচ্ছে না ইট তুই বাড়ি যা সারাকে দি খাবারটা পাঠিয়ে দেগা আজকে তো স্কুল ছুটি একটু পরে যাচ্ছি তাহলে ওই কাদাগুলো ভেঙে দে আমি পারবো তোর ভালো হয়নি তাহলে ম্যানেজার দেখলে বকবে দিদি দিদি খাবার এনেছি খেয়ে নাও নিয়ে এসেছিস ভাই নিয়ে নিয়ে কি খেতে পেয়েছে লাল কি সুন্দর ইট পেরেছো গো দিদি হ্যাঁ রে ভাই ভালো না পারলে হবে হ্যাঁ সত্যি ভালো ইট পেরেছো এ তুই এটা ইট পেরেছিস না কি পেরেছিস কেন ভালো হয়নি ওই ইট হলো ম্যানেজার দেখলে তোকে খুব পিটাবে আরে এইট কে পারলো ও ও ইটটা ওই আমার ছোট বোন কাছে একটু খারাপ করে ফেলেছে কেন ভালো হয়নি নাকি এই ইটটা তো ভালোই হয়েছে এই ছোড়া কে রে ইটের কি বুঝিস তুই ও ছোট ছেলে আহ কেন বকছেন ও আমার ভাই খাবার দিতে এসেছে যাকে তাকে দিয়ে ইট পারলি হবে নাকি এই তুই ওট তোকে ইট পারতে হবে না যা আমি সেই কে ফেলেছি আমি তো ভালো ইট পাচ্ছি এই চুরি ইট পাচ্ছে জানে না ইট পাচ্ছে চলেছে যা এখান থেকে আপনি ওরকম করছেন কেন কাজ শিখতে হবে না ভুল হতে পারে এই বেশি ট্যাকরটা কর করো না বেশি করলে না কাজ থেকে বাদ দিয়ে দেব অভদ্রভাবে কথা বলবেন না ভদ্রভাবে কথা বলো এই তুই আমাকে ভদ্র ভাষা শিখাবি ইট পাচ্ছে এসে আমার ভদ্রতা দেখাচ্ছে কেন ইট ভাটে কাজ করতে এসেছি বলি ভদ্রভাবে কথা বলা যায় না এই তোর কাছে ভদ্র ভাষা শিখবো বেশি ট্যাপও করলে আবার কেন আপনি কি করবেন আপনিও কর্মচারী আমরাও কর্মচারী কি তোদের মত আমি লেবার আমি এই ভাটার ম্যানেজার তো ম্যানেজার তো কি হয়েছে আপনি কি মালিক আপনিও এই ভাটে কাজ করছেন আমরাও এই ভাটে কাজ করছি দিদি ঠিক বলেছো তুমি এই লোকটা আবার সব সময় কেমন করে একবারে স্বভাব এই ছোড়া এই ছুরি চুপ কর তোদের খুব বার বেড়েছে কিভাবে সাহিত্য করতে হয় আমি জানি হ্যাঁ তুই ঠিক বলছিস চল খিদে পেয়েছে পেটটা চুচু করছে চল ওই তাল গাছটা ছায়াতে বসি হ্যাঁ হ্যাঁ ওই তাল গাছটা ছায় খেয়ে নি চল খেয়ে নি আমার কি খিদে লাগিছে রে আগে আমি রুটি খাই বাবারে বাসলাম কি খিদে লেগেছিল সত্যি কি খিদে পেয়েছিল রে Oh no!
যাইতে হবে, এখনো কত কাজ আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। ঈদ খামাল দিয়ে হচ্ছে, কাজ জানে না ফাঁস জানে না কোথায় থেকে সব আসে। কেন হচ্ছে না, এ তো ঠিকই হচ্ছে। আবার এই চুরি কাজে এসেছে তো কাজই হয় না। কেন এত সুন্দর কাজ করছে তো আপনার হচ্ছে না। এই চুরি আবার মুখে মুখে কথা। এই তুই যা তো ঈদ ভাটা থেকে যা। আপনি না খুব বেশি বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই তোদের কি ঈদ ভাটায় কে কাজ করতে বলে? কে বলবে আবার? আপনার মালিক বলেছে। দাঁড়া, তোদের খুব বাট বেড়েছে, হপ্তার টাকা নিতে আসবি না, সেদিন দেখাবো তোদের। এই ভুল দেখছিস কি বলছে, টাকা দিবে তো। কি টাকা দিবে না মানে? এত খাটনির কাজ করছি টাকা দিবে না মানে? না দিলে মেরে ফাটিয়ে দেবো। রে কাজ কর। আজকে টাকা হবে না, যাও মালিকের কাছে টাকা নাও গা। আমার কাছে কেন টাকা চাইছো? মানে আপনি ম্যানেজার, আপনি টাকা দিবেন না মানে? হ্যাঁ আপনি ম্যানেজার, আপনার তো দায়িত্ব টাকা দেওয়ার, আপনি তো দেন। আর আজকে কি বলছে, আজকে টাকা দেবো না মানে? টাকা দিবো না বললে হবে নাকি? খাটনির টাকা। আমার কাছে টাকা নাই, সব মালিকের কাছে টাকা, মালিককে গিয়ে বুঝে নেগা। না আপনাকে টাকা দিতে হবে। আসলে না আপনি আমাদের সঙ্গে বদমাইশি করছেন। বললাম তো যা মালিকের সঙ্গে বুঝে নেগা। টাকা দিব না বললে হবে, শুধু যাই টাকা দেন, খাটনির টাকা। বললাম তো যা মালিকের সঙ্গে বুঝে নেগা। টাকাটা শীঘ্রই দিয়ে দেন, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই ছোড়া ফুটুর ফুটুর করিস না, চল এখান থেকে। টাকা দিবে না মানে? আমার নাম মৌসুমি, আমি টাকা নিয়ে কাজ ছাড়বো, দরকারে মালিককে বলবো আমি। আজকে টাকা হবে না, যাও যাও। আরে কোথায় যাচ্ছে? নো 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 নো, যাও যাও।